Welcome to my YouTube channel, Sutradhar Handmade. আজকে আমি দেখাবো খুব সুন্দর একটা প্ল্যানার। আপনি যদি একজন কার্পেন্টার হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা আপনার জন্য, আপনি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যান। এবং আমি দেখাবো একটা খুব সুন্দর প্ল্যানার, যে প্ল্যানারটি আমি 10 বছর ধরে আগে ব্যবহার করে আসছি এবং নতুন একটা পারচেজ করলাম ফ্লিপকার্ট থেকে। এটা দামও আমি বলে দেবো ভিডিও শেষে। দাঁড়া, তার আগে এগুলো দেখার আগে, জোস পাওয়ার টুল JP822 প্ল্যানার, এটা জোস কোম্পানির প্ল্যানার। প্ল্যানার মেশিন, এটা হলো প্ল্যানার মেশিনটা। আর বাকি টুল যেগুলো ভিতরে আছে, এটা হচ্ছে ম্যানুয়াল বুক, এটা থেকে আপনি বুঝতে পারবেন কীভাবে ব্যবহার করবেন যন্ত্র, সেটা আপনি বুঝতে পারবেন এটা পড়ে। আর কি কি আছে এর মধ্যে দেখছি, এটা হচ্ছে ব্লেডগুলো ধার করার যন্ত্র, এটা এটা সেট করে ব্লেডগুলো ধার করতে হয় এই যন্ত্রটা, এটা ব্লেডগুলো দিয়ে মেশিনে সেট করতে হয় এই যন্ত্রটা দিয়ে। আর এটা হচ্ছে ব্লেডগুলো খোলার যন্ত্র, এটা দিয়ে আপনি ব্লেডগুলো খুলতে পারবেন। আর এটা হচ্ছে রাবিট কাটার যন্ত্র, এটা দিয়ে আপনি রাবিট কাটতে পারবেন। আর আগেই তো আমি বললাম যে মেশিনটা আমি আগে 10 বছর আগের থেকে ব্যবহার করে আসছি, দোকান থেকে কিনেছিলাম তখন, এখন আমি এটা ফ্লিপকার্ট থেকে পারচেজ করলাম। এর দাম আমার কাছ থেকে নিয়েছে 3000 টাকা। দেখুন, এটা 10 বছর আগের মেশিন, সেম মডেল JP82 ইলেকট্রিক প্ল্যানার। এই প্ল্যানারটা আমি 10 বছর ধরে ব্যবহার করে আসছি, এই প্ল্যানারে কোনো সমস্যা নেই এখনও পর্যন্ত, কোনো এর স্পেয়ার পার্টস কোনো চেঞ্জ করতে হয়নি আজ পর্যন্ত, শুধুমাত্র কার্বন ছাড়া। আর এটা আমি 10 বছর ধরে ব্যবহার করে আসছি, সেম মডেলের এই প্ল্যানারটাও আমি আজ রিসিভ করলাম ফ্লিপকার্ট থেকে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।